গুড মর্নিং বা আমরা গুড আফটারনুনও বলতে পারি। এখন আমি এখন সিক্স সেমিস্টার বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সিক্স সেমিস্টার বাংলা অনার্স, আমি কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের যারা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তাদেরকে বলবো, তোমরা অনলাইনে চলে আসো, আমি ক্লাসটা শুরু করে দেব। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, কাব্য জিজ্ঞাসা গ্রন্থ থেকে। কাব্য জিজ্ঞাসা তোমাদের সেভেন্থ পেপারের যে একটা গ্রন্থ আছে, একটা ইউনিট আছে, অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা, সেই কাব্য জিজ্ঞাসা থেকে আমি একটা কাব্য জিজ্ঞাসার যে রস নামক চ্যাপ্টার বা অধ্যায়টা আছে সেখান থেকে একটি বিষয় নিয়ে সংক্ষেপে আমি আলোচনা করব। তো তোমরা অনেকেই এসে গেছো, সিমরন, রাজদীপ, সুষমা, হ্যাঁ তোমরা কেমন আছো? আচ্ছা এটা বলো, আমার কথা শোনা যাচ্ছে কি না? আমার কথা শোনা যাচ্ছে? রাজদীপ, সুষমা, সিমরন, তাহলে আমি ক্লাসটা শুরু করে দেব। দীপক পাল, আমার কথা তোমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছ? কেউ একজন যদি রেসপন্স করো তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ ঠিক আছে, সিমরন, রাজদীপ সবাই বলছে ভালো ভাবেই শোনা যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব দরদি লোকের সুকাব্যজনিত চিত্তের অনুভূতি বিশেষের নামই রস। আলোচনা করো মানে অনেক সময় লাইন তুলে ব্যাখ্যা করো বা আলোচনা করো, এই ধরনের প্রশ্ন তোমাদের প্রায়শই থাকে। এই বছরের জন্যও তোমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বলা যায়, কি অনেক সময় থাকে যে কাব্যরসের আধার কাব্যও নয় কবিও নয় সহৃদয় কাব্য পাঠকের মন। কাব্যরসের আধার কাব্যও নয় কবিও নয় সহৃদয় কাব্য পাঠকের মন, ব্যাখ্যা করো। তা আমি সংক্ষেপে তোমাদের কাছে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। আমি প্রশ্নটা আবার বলছি, এই এই লাইনটাও থাকে বা ঠিক এর আগের লাইনটাও থাকে, দরদি লোকের সুকাব্যজনিত চিত্তের অনুভূতি বিশেষের নামই রস। কিংবা অনেক সময় এই লাইনটা না দিয়ে ঠিক এর পরের লাইনটাই দিয়ে দেয়, এর পরের লাইনটা হচ্ছে কাব্যরসের আধার কাব্যও নয় কবিও নয় সহৃদয় কাব্য পাঠকের মন, ব্যাখ্যা করো। এই ধরনের লাইন তুলে প্রশ্ন যদি ব্যাখ্যা ধর্মী প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে প্রথমেই তোমরা আগে বলে দেবে যেটা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এটা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে? অতুলচন্দ্র গুপ্তের উদ্ধৃত যে লাইনটি, মানে এইটি নেওয়া হয়েছে অতুলচন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা নামক গ্রন্থের রস নামক অধ্যায় থেকে, মানে রস নামে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এটা সংগৃহীত করা হয়েছে। কি বলা আছে? আমরা কাব্যতত্ত্বের বিশ্লেষণ প্রসঙ্গে আলঙ্কারিকেরা নানা কথা বলে থাকেন, নানান ব্যাখ্যা দিয়েছেন, আমরা দেখেছি, আমরা বিভিন্ন আলোচনায় দেখেছি যে অলঙ্কার শাস্ত্রের পণ্ডিতেরা অর্থাৎ আলঙ্কারিকরা কাব্যতত্ত্বের বিশ্লেষণ প্রসঙ্গে নানান প্রসঙ্গ উঠিয়েছেন। কেউ বলেছেন যে শব্দ ও অর্থের সমন্বয়ে কাব্য গড়ে ওঠে, কেউ বলেছেন শব্দ আর অর্থ, শব্দ বুঝো, শব্দ আর অর্থের সমন্বয়ে কাব্য গড়ে ওঠে, এটা কেউ বলেছেন। আবার কেউ বলেছেন যে অলঙ্কার হচ্ছে কাব্যের আত্মা, আমরা গতদিন এটা আলোচনা করেছি কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, অর্থাৎ
অলঙ্কার হচ্ছে কাব্যের আত্মা, এই কথা কেউ বলেছেন। আবার কেউ বলেছেন যে কাব্যের শেষ কথা হচ্ছে রীতি, যারা রীতিবাদী আলঙ্কারিক, রীতিবাদী যারা তারা রীতিকে কাব্যের শেষ কথা বলে উল্লেখ করেন। আবার কেউ বক্রোক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন, বক্রযুক্তি বক্রোক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন। ধ্বনিবাদীরা কি বলেছেন? ধ্বনিবাদীরা বলেছেন যে, ধ্বনিবাদীরা বলতে চেয়েছেন যে তারা ধ্বনিরত্তা কাব্যস্য একথা বলেছিলেন, একথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত বলছেন যে রসকে কাব্যের আত্মা বলে তারা স্বীকার করেছেন, যে রস হচ্ছে কাব্যের আত্মা। ধ্বনিবাদীরা একথা বলছেন, রস হচ্ছে কাব্যের আত্মা ধ্বনিবাদীদের মতে। হ্যাঁ, আর এ বিষয়ে রসবাদীরা কি বলছেন, মানে কাব্য কী বা কোনটাকে আমরা কাব্য বলব, এ বিষয়ে রসবাদীরা বলছেন বাক্যং রসাত্তং রসাত্তকং কাব্যম, অর্থাৎ রসাত্মক বাক্যই হলো কাব্য, রসাত্মক বাক্যই হলো কাব্য, রসবাদীরা একথা বলেছেন। তোমরা এগুলি একটু খেয়াল রাখো যে আলঙ্কারিকরা বা অলঙ্কার শাস্ত্রীর পণ্ডিতরা কাব্যতত্ত্বের বিশ্লেষণ প্রসঙ্গে যে কয়েকটি কথা বলেছেন সেগুলি সংক্ষেপে আমি বললাম। এ বিষয়ে ধ্বনিবাদীদের অভিমত কী, আলঙ্কারিক যারা তাদের অভিমত কী, রীতিবাদীদের অভিমত কী, কিংবা রসবাদীদের অভিমত কী? রসবাদীরা কী বলছেন, বাক্যং রসাত্মকং কাব্যম, অর্থাৎ রসাত্মক বাক্যই হলো কাব্য। আর কাব্য বিচারে রসকে গুরুত্ব দিয়ে থাকেন এ যুগের কাব্যতাত্ত্বিকেরাও, এ যুগের যারা কাব্যতাত্ত্বিক আছেন বা আলঙ্কারিক আছেন তারাও কাব্যতত্ত্বের বিচারে বা কাব্যের বিচারে কোনটা কাব্য কোনটা কাব্য নয় তার বিচারে রসকে গুরুত্ব দিয়ে থাকেন। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে, আমি আমাদের লাইনটার কথা আরেকবার বলি, কাব্য রসের আধার কাব্য উ নয় কবি উ নয় সহৃদয় কাব্য পাঠকের মন, এটা হচ্ছে আমাদের আলোচনা বিষয়। আচ্ছা, কাব্যকে আস্বাদযোগ্য বা আনন্দযোগ্য করে তোলে কি রস? কাব্যকে, এটা রসবাদীরা বলে থাকেন, মানে অলঙ্কার শাস্ত্রী যারা রসবাদী তারা বলেন যে বাক্যং রসাত্তম কাব্যম, অর্থাৎ কাব্যকে মানে রসাত্মক বাক্যই হচ্ছে কাব্য, মানে কাব্যকে আস্বাদযোগ্য করে তোলে রস। সংস্কৃতে রস ধাতুর অর্থ হচ্ছে যা আস্বাদনযোগ্য, মানে রস কথাটার অর্থই হচ্ছে যা আস্বাদনযোগ্য, সেটা হচ্ছে রস। এখন প্রশ্ন হচ্ছে এই রসকে পাঠক কিভাবে অনুভব করবেন? এই যে রস রস বললাম যে যা আস্বাদনযোগ্য তাই হচ্ছে রস, বা রসাত্মক বাক্যই হলো কাব্য, এই রসটাকে কিভাবে পাঠক বুঝবেন যে এটা হচ্ছে রস, মানে কোথা থেকে এসেছে এই রস, মানে কোথায় জন্মগ্রহণ করেছে এই রস? এই বিষয়ে অনেকে বলেন, একদল বলেন যে কাব্যের মধ্যে এমন কিছু উপাদান থাকে, সেই উপাদানই পাঠকের হৃদয়ে রসের সঞ্চার করে। কাব্য বিচারে একদল আলঙ্কারিকরা এই কথা বলে থাকে। কি বলেন? আবারও বলছি, কাব্যের মধ্যে এমন কিছু উপাদান থাকে, সেই উপাদানই পাঠকের মনে রসের সঞ্চার করে। কিন্তু আবার আরেক দল বলেন, কেউ কেউ বলেন যে রসের আধার হলো কবির হৃদয়। আমাদের প্রশ্নের লাইন হচ্ছে কিন্তু কাব্য রসের আধার কাব্য নয় কবি নয় সহৃদয় কাব্য পাঠকের মন। হ্যাঁ, একদল বলেছেন যে কাব্যের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেই উপাদান পাঠকের মনে রসের সঞ্চার করে। আবার কেউ বলেছেন যে রসের আধার হলো কবির হৃদয়, অর্থাৎ কবির হৃদয় থেকেই মানে রসটা, রসের উপাদান
নির্গত হয়। কি বলেছেন তারা, রসের আধার হলো কবির হৃদয়। আবার অভিনবগুপ্তের মতো, অভিনবগুপ্তের নাম শুনেছি আমরা, আলঙ্কারিক অভিনবগুপ্ত, অভিনবগুপ্তের মতো অনেকে জানিয়েছেন যে বাক্যে নয়, কাব্যে নয়, পাঠকের মনে থাকে রস। একটু এই জায়গাটা একটু মনে মানে আবার একটু রিয়েলাইজ করার চেষ্টা করো যে অভিনবগুপ্ত সহ আরও কয়েকজন আলঙ্কারিক বলেছেন যে বাক্যে নয়। আমরা যে বললাম যে রসাত্মং বাক্যং রসাত্মং কাব্যং, হ্যাঁ, তারা অভিনবগুপ্তরা বলছেন যে বাক্যে নয়, কবিতেও নয়, যে কবির হৃদয় থেকে কেউ, অনেকে বলে থাকেন যে রসের আধার হলো কবির হৃদয়, কেউ বলেছেন রসের আধার হচ্ছে বাক্য বাক্যং রসাত্মং কাব্যং, কেউ বলেছেন রসের আধার হলো কবির হৃদয়। কিন্তু অভিনবগুপ্তের মতো অভিনবগুপ্তরা বলেন, অভিনবগুপ্ত বা তার দল বলেন যে বাক্যে নয়, কবিতে নয়, পাঠকের মনে থাকে রস। পাঠকের মনেই রসের রস থাকে, মনের ক্রিয়া প্রতিক্রিয়ার উপরেই সুখ দুঃখ প্রেম ভাব ভালোবাসার অনুভূতি নির্ভরশীল। আবার লাইনটা আমি বলছি, আমাদের মনের যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই ক্রিয়া প্রতিক্রিয়ার উপরেই সুখ দুঃখ প্রেম ভালোবাসার অনুভূতি নির্ভরশীল। সাহিত্যের রসের আস্বাদন সেখান থেকে, মানে মনের ক্রিয়া প্রতিক্রিয়া থেকে, মনের ক্রিয়া প্রতিক্রিয়ার উপরেই সুখ দুঃখ প্রেম ভালোবাসার অনুভূতি নির্ভরশীলটা, মনের ক্রিয়া প্রতিক্রিয়ার উপরেই। তাই সাহিত্যে রসের আস্বাদন মানে সেই মন থেকে, তাই বলা হয় যে সকলে কবি নন, সকলে নন, সহৃদয় ব্যক্তি কাব্য রস পান করে ধন্য হন। মানে সকলে কবিতা পড়ে আনন্দ পান না, যারা সহৃদয় ব্যক্তি তারাই কাব্য রস মানে কাব্য পাঠ করে আনন্দ অনুভব করেন। বোঝা গেছে? আমি সংক্ষেপে আরেকবার বলছি যে একদল বলেছেন যে বাক্যং রসাত্মং কাব্যম, অর্থাৎ রসাত্মক বাক্যই হলো কাব্য, মানে তারা বাক্যে রসের উপর, রসটাকে বাক্যে মানে রসাত্মক বাক্যকে তারা গুরুত্ব দিয়েছেন। আবার একদল বলছেন রসের আধার হলো কবির হৃদয়, মানে কবির হৃদয় হচ্ছে রসের মূল অবস্থানটা কবির হৃদয়ে। কিন্তু অভিনবগুপ্তরা বলছেন যে না, বাক্যে নয়, কাব্যে নয়, সহৃদয় পাঠকের মনে, সহৃদয় পাঠকের মনে রসের মানে রস থাকে, মানে যিনি সহৃদয় ব্যক্তি তিনিই কাব্য রস পান করে ধন্য হন। মানে যিনি সহৃদয় ব্যক্তি তিনিই কবিতা পড়ে বা কাব্য পড়ে আনন্দ পান বা আস্বাদন করতে পারেন, আনন্দ পান। এখন প্রশ্ন হচ্ছে যে সহৃদয় ব্যক্তি কারা? আমরা যে বলছি যে সহৃদয় ব্যক্তিরা কাব্য পাঠ করে আনন্দ পান, এখন তাহলে আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে সহৃদয় ব্যক্তি কারা? সহৃদয় ব্যক্তি হচ্ছে কাব্যের বিষয়ের সঙ্গে যিনি একাত্ম হতে পারেন, তিনি হচ্ছেন সহৃদয় ব্যক্তি। এক কথায় যদি আমরা বলি, আমি আবার বলছি, সহৃদয় ব্যক্তি আমরা তাদেরকে বলবো, এক কথায় যদি বলি, কাব্যের বিষয়ের সঙ্গে, কাব্যের বিষয়ের সঙ্গে যিনি একাত্ম হতে পারেন তাকে বলা হয় সহৃদয় ব্যক্তি। বুঝা গেছে? তিনিই সহৃদয় ব্যক্তি। তাই কাব্য সকলের জন্য নয়, মানে সকলের তো আর কাব্যের বিষয়ের সঙ্গে একাত্ম হতে পারেন না, যারা পারেন তারা হচ্ছেন সহৃদয় ব্যক্তি, আর তাদের পক্ষেই কাব্য পাঠ করে আনন্দ লাভ করা সম্ভব। আর এই জন্যে কাব্য, এই জন্যে বলা হয়ে থাকে যে কাব্য সকলের জন্য নয়, রসের আস্বাদনযুক্ত যোগ্য সহৃদয় ব্যক্তির জন্যই কাব্য, রসের আস্বাদনযোগ্য
সহৃদয় ব্যক্তির জন্যেই কাব্য, মানে কাব্য বা কবিতা এটা সকলের জন্য নয়। যারা সহৃদয় ব্যক্তি, যারা রসের আস্বাদনের যোগ্য, তাদের জন্যেই কাব্য। বোঝা গেছে? কবি যদি রসের আস্বাদনে সক্ষম হন, তবে তিনি তা আস্বাদন করবেন সহৃদয় পাঠকের ভূমিকা থেকে। মানে সহৃদয় পাঠক যদি এটার মধ্যে রস বা আনন্দ পান, তাহলেই সেই কাব্যের সার্থকতা। বুঝা গেছে? বুঝাতে পারছি? আমরা একটা উদাহরণ দিয়ে বলি, যিনি সহৃদয় ব্যক্তি নন তার কাছে, যিনি সহৃদয় ব্যক্তি নন তার কাছে জীবনানন্দ দাশের বনলতা সেন কোনো, মানে বনলতা সেন কোনো কাব্যের, বনলতা সেন কাব্য পড়ে তিনি তার থেকে রস আস্বাদন করতে পারবেন না। অর্থাৎ তার কাছে, যিনি সহৃদয় ব্যক্তি নন তার কাছে সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতা কিংবা জীবনানন্দ দাশের বনলতা সেন প্রভৃতি কবিতা অকাব্য হতে বাধ্য। মানে তাদের তাদের কাছে, যিনি যারা সহৃদয় ব্যক্তি নন, তারা এই বনলতা সেনের কবিতার কাব্য মূল্য বুঝতে পারবেন না। এই জন্যে আচার্য অভিনব গুপ্ত এবং তার দলেরা বলে থাকেন যে, কি বলেন, যে কাব্য রসের আধার, কাব্য উ নয় কবি উ নয় সহৃদয় কাব্য পাঠকের মন। বুঝা গেছে? আমি আরেকটা জায়গায় বলি, অতুলচন্দ্র গুপ্তর কাব্য জিজ্ঞাসা গ্রন্থ থেকে কি আছে বলা, সেই জায়গাটা থেকে একটু বলার চেষ্টা করি তোমাদেরকে, যে এই যে কাব্য রস সের ব্যাপারটা, এটা কিন্তু একটা অনুভূতির বিষয়। অনুভূতি দিয়ে তাকে উপলব্ধি করতে হবে। যিনি বিষয় বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করলে তাহলে চলবে না। কাব্য রসকে কখনো বিষয় বুদ্ধি দিয়ে, মানে লাভ ক্ষতির অঙ্কের দ্বারা, কাব্য রসের আধার, মানে কাব্যের রস লাভ করা যায় না। যে কবিতাটা পড়ে আমার আদৌ লাভ হবে কি না, মানে না ক্ষতি হবে, এই লাভ ক্ষতির অঙ্কের হিসাব কষলে কাব্যের মূল, কাব্যকে আস্বাদনযোগ্য করা যাবে না। বুঝা গেছে? অর্থাৎ এই কবিতাটা আমরা পড়লে পরীক্ষায় আসবে, এই জন্যে আমরা কবিতাটা পড়ব। হ্যাঁ, আর নইলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। সুতরাং বনলতা সেন ভালো কবিতা না, আমরা এটা বুঝতে পারি না, বা আমরা এটা থেকে রস উদ্ধারণ করতে পারি না, যেহেতু এটা পরীক্ষায় আসবে না, এটা কোনো ব্যাপার না। যিনি সহৃদয় ব্যক্তি তিনি এই কাব্য পাঠ করে তার থেকে রস আহরণ করতে পারেন বা রসের আস্বাদন করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ কাব্য হচ্ছে দরদি লোকের মন দিয়ে অনুভূতির জিনিস। আমার আলোচনা প্রায় শেষের দিকে এসে গেছে, তোমরা আরেকটু মনোযোগ সহকারে একটু শোনো। মানে অর্থাৎ কাব্য হচ্ছে কি, দরদি লোকের, দরদি লোকের মানে দরদি লোক বলতে দরদি পাঠকের মন দিয়ে অনুভূতির জন্য, অনুভূতির জিনিস, মন দিয়ে একটা অনুভূতির জিনিস হচ্ছে কি, কাব্য। আলঙ্কারিকরা এই জন্যে জানিয়েছেন যে রস হলো সকল সহৃদয় হৃদয় সংবাদী, সকল সহৃদয় হৃদয় সংবাদী। এই জন্যই আলঙ্কারিকরা বলে থাকেন যে রসটা হচ্ছে সকল সহৃদয় হৃদয় সংবাদী, সমস্ত সহৃদয় যারা আছেন তারাই এটা থেকে রসের আস্বাদন করতে পারবেন। আবার কাব্য রসাস্বাদী সহৃদয় লোকের মনের বাইরে, রসের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। মানে কাব্য রসাস্বাদী যিনি, কাব্য রসাস্বাদী সহৃদয় লোক যিনি, তার মনের বাইরে রসের কোনো অস্তিত্ব নেই। বোঝা গেছে? মানে আমরা বলতে পারি ওই আস্বাদনটা, যে রসের আস্বাদন, এই আস্বাদনটাই হচ্ছে রস।
রস আলাদা কোনো ব্যাপার নয়, এটা আমের রস বা কাঁঠালের রস নয়, এটা কবিতার রস। কবিতার রসটা কি? সহৃদয় লোকের মনের অনুভূতির জিনিস, মনের আস্বাদন জিনিস, এটার স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। এই রসের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ ওই আস্বাদনটাই হচ্ছে রস। যখন আমরা বলে থাকি যে রসের আস্বাদ বা রসের আস্বাদন, তখন রস এবং স্বাদের মধ্যে একটা কাল্পনিক ভেদ অঙ্গীকার করে, মানে অঙ্গীকার করা হয় যে যেন আমরা কাল্পনিকভাবে ধরে নিচ্ছি যে রস আস্বাদন, রসাস্বাদন অর্থাৎ রস আর স্বাদ, এই দুটো ব্যাপার যেন আলাদা, রস আর আস্বাদ যেন দুটো আলাদা, যদিও দুটোর মধ্যে কোনো ভেদ নেই। যেমন আমরা বলি অতুল চন্দ্রগুপ্তের বই থেকেই বলছি, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন অতুল চন্দ্রগুপ্ত, যে কথা আছে না, ভাত পাক হচ্ছে, ভাত পাক হচ্ছে, আসলে এটা কোনো তো কথা নয়, আসলে পাকের যা ফল সেটাই হচ্ছে ভাত, মানে পাক হয়ে গেলেই তো ভাত হয়, ভাত পাক হচ্ছে তাহলে তো ওই শব্দটা ভুল। শব্দটা হল কথা ছিল কি, চাল পাক, চাউল সিদ্ধ করা হচ্ছে, সেটা পরিণতিটা হচ্ছে ভাত, কিন্তু আমরা কি বলে থাকি, ভাত পাক হচ্ছে। কিন্তু আসল ব্যাপারটা কি, যে পাকের যে পরিণতি সেটা হচ্ছে ভাত। হ্যাঁ, তেমনি আমরা বলে থাকি যে রসের প্রতীতি বা রসের অনুভূতি, আসলে ওই প্রতীতি বা ওই অনুভূতি, ওই অনুভূতিটাই হচ্ছে রস। সহৃদয় লোকের অর্থাৎ কাব্যানুসরণের অভ্যাস বসে, যাদের দর্পণের মতো নির্মল মন, কাব্যের বর্ণনীয় বস্তুর যেন তন্ময়তা প্রাপ্ত হয়, এমন দরদি লোকের সুকাব্যজনিত চিত্তের অনুভূতি বিশেষের নামই রস। কে বলছেন কথাটা? অতুল চন্দ্রগুপ্ত। বোঝা গেছে? অর্থাৎ এই যে কথাটা আছে যে কাব্যরসের আধার কাব্যও নয় কবিও নয়, কে? সহৃদয় কাব্য পাঠকের মন। বোঝা গেছে? আমরা সহৃদয় কাব্য পাঠকের মন কেন, এই যে এটা আমরা নানা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। হ্যাঁ, তোমরা বইটা পড়বে, দেখবে উত্তরটা খুব সহজ। হ্যাঁ, খুব সহজভাবে এটা তোমরা তৈরি করে নিতে পারবে, বা আমি বলবো তোমাদেরকে যে তোমরা আবার এই ক্লাসটা দেখে নাও ধৈর্য সহকারে এবং বইটা পড়ো, দেখবে এই ব্যাপারগুলি, এই যে এগুলি হচ্ছে থিওরি, তত্ত্ব ব্যাপার। এই ব্যাপারটা অনেকে বলে থাকেন একটু কঠিন, কিন্তু কঠিন নয়, একটু বুঝতে হয়। হ্যাঁ, তোমাদের যুক্তিটা দেখাতে হবে, আলঙ্কারিকটা যে যুক্তিটা দেখিয়েছে, তাহলেই ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু এখন লকডাউন, কোভিড-19 কবলে পড়ে, হ্যাঁ, করোনা ভাইরাসের পরে আমরা যে লকডাউনে আছি, লকডাউন 1.0, লকডাউন 2.0, লকডাউন 3.0, এখন শুরু হচ্ছে লকডাউন 4.0, লকডাউন 4, জানি না আমাদের কপালে আবার 5-6 লেখা আছে কি না। যাই হোক, তোমরা সবাই নিশ্চয়ই ঘরে আছো, সুস্থ আছো, পরে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমাদের সঙ্গে আবার ক্লাসে দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ, তো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ, যারা যারা ক্লাসটা শুনেছো ধৈর্য ধরে, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেব, এবং তোমাদেরকে আগাম ধন্যবাদ দেব যদি বিষয়টা আরেকবার মনোযোগ সহকারে শোনো এবং শুনে শুনে লিখে নাও। বোঝা গেছে? আমি তোমাদেরকে, তোমাদের কাছে যদি বইটা না থাকে, কোনো স্টাডি ম্যাটেরিয়াল না থাকে, তাহলে তোমাদেরকে আমি প্রোভাইড করতে পারি গ্রুপে, তো তোমাদের কাছে স্টাডি ম্যাটেরিয়াল আছে আমি জানি, তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা পড়বে এবং এই ক্লাসটা আরেকবার মনোযোগ দিয়ে শুনবে, দেখবে খুব সংক্ষেপে উত্তরটা রেডি করবে। আমি আবারও বলছি, খুব সংক্ষেপে উত্তর তৈরি করবে, যে কোনো উত্তর তোমরা খুব সংক্ষেপে করবে,
পরীক্ষার মধ্যে খুব বেশি সময় পাবে না লেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।